নার্সিং হোমে এইসব লেখা? এত সাহস করি পেলো কোথা থেকে? আপনি একটু বাইরে যান। ওকে স্যার, আমি ফাইলটা নিয়ে আসছি। আর কত অন্যায় করবে করি? কিসের কথা বলছিস শুভ? ওকে কি ওই মহিলা বলে দিল যে আমি ঘুষ দিয়েছি? কিন্তু কি করে বুঝবো আমি এখন? শুভ, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমার যে এতটা শরীর খারাপ এটা তো আমি আগে নিজেও জানতাম না। এগুলো কি সেটা নিশ্চয়ই জানো? নাকি বলবে এগুলোর ব্যাপারে তুমি কিচ্ছু জানো? আমি সত্যি কিছু জানি। ভুলে গেলে এটা না শেখো, এটা তোমার আবেগ প্রকাশের জায়গা নয়। এখানে আমি একজন ডাক্তার, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, লোকজন আমাকে সম্মান করে। এবার আমি বুঝতে পারছি তুমি এই মিথ্যা নাটকগুলো কেন করেছো। বাহানা করে তুমি থাকবে বলে এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমার জবাবটা কি। শুভ, আমি যে তোমাকে সত্যি খুব ভালোবাসি বিশ্বাস করো, কিন্তু এগুলো আমি করিনি। ভালোবাসো এই কথাটাও তুমি মিথ্যে বলছো। সব ভুলের ক্ষমা হয় না করি। তুমি কিন্তু কোনো কাপ্লেট ভাঙনি যে বলবে আই এম সরি আর আমি তোমায় ক্ষমা করব। আমার মন ভেঙেছো করি। শুভ, বিশ্বাস করো আমি একটাও মিথ্যে কথা বলছি না তোমাকে। বলছো, প্রথম দিন থেকে বলে যাচ্ছ মিথ্যে কথা, আর আজও বলছো। তোমার হার্টের কোনো প্রবলেম নেই এখন আমি বুঝতে পারছি, আর এই সব করার জন্যই তুমি হার্টের প্রবলেমের বাহানা করে এই নার্সিংহোমে আছো। তোমার ট্রিটমেন্ট আমি আর করব, আমি তোমায় ডিসচার্জ করলাম নার্সিংহোম থেকে আজকে, আর আমার জীবন থেকে। আমি বাহানা করছি? বিশ্বাস করো আমি কোনো বাহানা করছি না। আমার বাবার সত্যিই শরীরটা খুব খারাপ। তুমি তুমি রিপোর্ট দেখে যাও, তাহলে তুমি বুঝতে পারবে। কোনো দরকার নেই, আমি জানি ওই রিপোর্টে কি থাকতে পারে। দরকার আছে? তুমি আমার চিকিৎসা করবে, তাই তো ডক্টর শুভঙ্কর রায়? এবার তো আর তুমি আমাকে ডিসচার্জ করতে পারবে না। রিয়েলি ভেরি সরি করি এতগুলো কথা বলার জন্য। তোমার ইসিজি রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণ হচ্ছে যে তুমি একটা সত্যি কথা বলেছো, তোমার হার্টের অবস্থা সত্যি ভালো না। তবে একটা ব্যাপারে তোমাকে আমি থ্যাংকস জানাই, তোমার এই ট্রিটমেন্ট থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য। মানে তুমি আমার ট্রিটমেন্ট করবে না? আমি তো আর হার্ট স্পেশালিস্ট নই,
তোমার একজন কার্ডিওলজিস্টের দরকার। সিস্টার মিস্টার চৌধুরীকে রেফার করুন, ওনাকে ইনফর্ম করুন। ওকে স্যার। শুভ